লকডাউনের সময় বিভিন্ন মাঠে অস্থায়ীভাবে বাজার স্থানান্তরিত করার পর পুনরায় বাজার স্থায়ী জায়গায় ফিরে এলো। মাঠের আবর্জনার স্তূপ এখনো মাঠে পড়ে আছে, এমনই দৃশ্য ক্যামেরা বন্দি হলো ধর্মনগরে। আর এই ঘটনাকে চক্রান্ত বলে অভিযোগ করলেন স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য সিপিএম পরিচালিত ধর্মনগর পুরসভা গভীর চক্রান্ত করছে। লকডাউনের সময় ধর্মনগর বাজার, দীননাথ নারায়ণী বিদ্যামন্দির, বিবিআই মাঠ সহ বিভিন্ন মাঠে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছিল। বেশ কিছুদিন অস্থায়ী বাজার পরিচালনার পর ক্রেতা বিক্রেতাদের চাহিদা অনুযায়ী অস্থায়ী বাজার বন্ধ করে দিয়ে স্থায়ীভাবে ধর্মনগর বাজারে ফের স্থানান্তরিত করা হয়। অস্থায়ী বাজার স্থানান্তরণের আজ প্রায় তিন মাস অতিক্রান্ত হওয়ার পরেও ক্রীড়াঙ্গনকে খেলার উপযোগী করে গড়ে তোলার প্রশাসনিক কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বিবিআই ময়দানকে পরিষ্কার করে খেলার উপযোগী করলেও দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরের ময়দানটিতে আবর্জনা স্তূপ রয়ে যায়। মাঠ এখন গো পশুচারণের বদ্ধভূমি, এসব দেখার কেউ নেই। এই বিষয়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সচেতন মহলে। অবশেষে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন। তিনি বলেন, এই ঘটনা ওনার নজরে এসেছে। সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য সিপিআইএম পরিচালিত ধর্মনগর পুরসভা গভীর চক্রান্ত করছে বলে মত ওনার। এটা সিপিএম এর দখল, ইন্টেনশনালি যাই বক্তব্যের মধ্যে বললাম, আমি কালকে যাওয়ার সময় দিতে কাজে হঠাৎ দেখি আরে কি অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে নেই এবং প্রশাসনকে বলেছে স্যার আগামীকালকে পরে এটা আমরা ক্লিয়ার করে দেবো। বিবিএর মাঠ পরিষ্কার হয়ে গেল, বিএলবির মাঠ কেন পরিষ্কার হলো না? পুরসভার কিন্তু এগুলো ডিউটি, সমস্ত জঞ্জাল সাফাই, মাঠগুলো সাফাই, এগুলো ইন্টেনশনালি সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য সিপিএম পরিচালিত পুরসভা একটা গভীর চক্রান্ত, এবং এই চক্রান্ত আজকে জনসাধারণের কাছে পরিষ্কার প্রকাশিত হয়ে গিয়েছে, আগামীকালকে মধ্যে পরিষ্কার হয়ে যাবে। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এই ময়দানটিকে পরিষ্কার করে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং আগামী দিনে এই ধরনের কার্যকলাপ থেকে পুরসভাকে বিরত থাকারও আহ্বান জানান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।